প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের লগারিদমের ধারণা এবং প্রয়োগ এই অধ্যায়ের 73 পৃষ্ঠার জমির উর্বরতা পরিমাপে লগারিদম এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা কিন্তু এই জোড়ায় কাজ এই পর্যন্ত করে ফেলেছি এবং আমরা প্রতিটা পৃষ্ঠারই আসলে ক্লাসগুলো দিয়ে থাকি। যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো দেখো, জমির উর্বরতা নির্ণয়ে কিভাবে লগারিদম প্রয়োগ করা হয়। তোমরা জানো, জমির উর্বরতার উপর ভালো ফসল হওয়া নির্ভর করে। সময় যাওয়ার সাথে সাথে জমির উর্বরতা কমে যায়। তো আমরা কিন্তু আসলে অবচয় জিনিসটা পড়ছিলাম, যেমন যন্ত্রপাতির মূল্য কমে যাওয়া, তারপরে গাড়ির মূল্য কমে যাওয়া, সেরকমই একটা বিষয়। হ্যাঁ, যে জমির উর্বরতা কিন্তু সময়ের সাথে সাথে আসলে নষ্ট হয়ে যায়, যেটা আমরা পরবর্তীতে সার দিয়ে কিছুটা হচ্ছে যে সংশোধন করে নিতে পারি, মানে উর্বরতাটা বাড়াতে পারি। তো এজন্য ভালো ফসল পেতে জমিতে সার প্রয়োগ করতে হয়। তো কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা নির্ভর করে জমির উর্বরতা কতটুকু কমেছে তার উপর। কেননা এটা যদি আমরা ক্যালকুলেশন না করি, তাহলে দেখা যাবে যে অতিরিক্ত যদি সার দেওয়া হয়ে যায় তাহলে এটা জমির জন্য আরও ক্ষতি হবে। হ্যাঁ, অথবা যদি কম সার দেওয়া হয় তাহলে দেখা যাবে যে উর্বরতা বৃদ্ধির জন্য আমরা যে সার দিচ্ছি সেটা কোনো কাজে আসবে না। তো যদি জমির উর্বরতার অবচয়ের হার আমরা জানতে পারি, যেটা কমে যাওয়া, হ্যাঁ, তো তবে হিসাব করে প্রয়োজনীয় সারের সঠিক পরিমাণও আমরা নির্ণয় করতে পারব। ফলে সারের অপচয় যেমন কমবে, তেমনই পরিবেশের ক্ষতিও কম হবে। তো এখানে দেখো, একটা উদাহরণ হিসেবে অঙ্ক দেওয়া হয়েছে। জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে, তাহলে এটা হচ্ছে আমাদের আর এর মান, যেটা আমরা আগের পার্টে দেখেছি যে হচ্ছে যে মূল্য হ্রাসের হার কখনো হয়ে থাকে এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে মুনাফার ক্ষেত্রে আমরা যেটা মুনাফার হার হিসেবে দেখতাম, সেরকমই একটা বিষয় এটা। এটা হচ্ছে মূল্য হ্রাসের হার, যেটা এই আর। তো কত বছর পরে, অর্থাৎ টি চাওয়া হয়েছে, জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে। তো এই সারের বিষয়টা আমরা পরে দেখব, আসলে এই প্রথম অংশটা আমাদের আগে করে নিতে হবে। তো এখানে দেখো, আমরা যেমন যন্ত্রপাতির দামের ক্ষেত্রে পিটাকে প্রারম্ভিক মূল্য হিসেবে পড়েছি, আর এখানে পিটাকে ধরতে হবে জমির প্রাথমিক উর্বরতা, অর্থাৎ এক সময়ে তার যে উর্বরতা ছিল, হ্যাঁ, সেটাকে আমরা এখানে পি হিসেবে ধরব। তো আমরা প্রথমে যেটা লিখব, যে মনে করি জমির প্রারম্ভিক লিখতে পারো, অথবা প্রাথমিক উর্বরতা, প্রাথমিক উর্বরতা হচ্ছে পি। ওকে, আর উর্বরতা হ্রাস বা কমে যাওয়ার যে হার, হ্যাঁ, উর্বরতা, যেটা আমরা মূল্য হ্রাসের হার পড়েছিলাম আগের অঙ্কগুলোতে, উর্বরতা হ্রাসের হার, হ্যাঁ, এটাকে বড় হাতের আর দিয়ে প্রকাশ করা হয়েছে। আমরা যে কোনো চলক ইউজ করতে পারি, এখানে যেহেতু বড় হাতের আর নেওয়া হয়েছে আমরা তাই নিলাম। তো এটা ছিল 2%। তো আমরা এর আগেও দেখেছি, যখন পার্সেন্ট দিয়ে দেওয়া থাকে, এটা পার্সেন্টটা তুলে নিচে একটা 100 নিতে হয়, অর্থাৎ 2/100। তো এটা তোমরা ক্যালকুলেটারে ভাগ করলে 0.02 আসবে, এটা আমাদের আর এর মান। তো এখন দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে কত বছর পরে, তাহলে এই বছরটাকে আমরা দেখো টি ধরে নিচ্ছি। টি বছর পরে এখানে যেটা বলেছিল যে জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে, অর্থাৎ প্রাথমিক উর্বরতা ছিল দেখো পি, হ্যাঁ, এই পি থেকে হলো যে 30% কমে যাবে, তার মানে পি এর 30% কমে যাবে, এইরকমই বিষয়টা। তো টি সময় পরে জমির উর্বরতা, 30 বছর পরে উর্বরতা, তো এটি কিন্তু হচ্ছে অবচয়, যেটা হচ্ছে পি অফ টি দিয়ে আমরা প্রকাশ করেছিলাম, পি অফ টি। তো এইটা কত হবে, পি এর 30% কমে যাবে। খেয়াল করে দেখো, পি এর যদি 30% কমে যায়, হ্যাঁ, তাহলে উর্বরতা কতটুক থাকবে। যেমন ধরো, একটা জিনিসের দাম 80 টাকা ছিল, হ্যাঁ, পরে আমি বললাম যে 80 টাকার 10% কমে গেল, তাহলে সেক্ষেত্রে আমরা সেই দামটাকে কিভাবে প্রকাশ করব। দেখো, 80 টাকার 10%, তার মানে হচ্ছে 80 এর 10% তুলে নিচে একটা 100 দেব, এরকম একটা বিষয়। তো এখানে প্রাথমিক উর্বরতা ছিল হচ্ছে পি, তাহলে পি এর 30% যদি কমে যায়, পি এর 30% যদি কমে যায়, হ্যাঁ, তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে পি এর মানে হচ্ছে গুণন, তাহলে পি এর 30% কমে গেল।
তাই না? আমরা বইয়ে যেভাবে করেছি আমরা সেটাও দেখাবো। এখানে আমরা দেখো এইভাবেও করতে পারি যে পি এর 30% যদি কমে যায় তাহলে 30 ভাগ 100, তো এইটা দেখো একটা করে শূন্য কেটে দিয়ে, হ্যাঁ 3 ভাগ 10 করলে 0.3, অর্থাৎ 0.3 পি, এই পরিমাণ কমে যায়। তো এটা যদি কমে যায় তাহলে আগে ছিল দেখো পি, তো এইখান থেকে যদি আমার কমে যায় 0.3 পি, বিষয়টা এরকম, তাহলে কতটুকু থাকলো এটা আমরা বিয়োগ করতে গেলে এখানে একটা 1 ধরতে হবে, অর্থাৎ 1 - 0.3, 1.0 দিয়ে এটা বা ক্যালকুলেটারে করলে একবারে দেখাবে 0.3। সো এটা হচ্ছে 0.7। তো এই যে এটার মানে কিন্তু আসলে 0.7, লাস্টে শূন্যটার আসলে কোনো ভ্যালু নেই। আমরা এইভাবেও করতে পারি যে আর বইয়ে যেটা করেছে এটাও একটা প্রসেস, টি বছর পরে, হ্যাঁ উর্বরতা, তাহলে আমরা আগে এটা করি যে উর্বরতা কমে যায় টি বছর পরে, উর্বরতা কমে যায় হচ্ছে যে কত, 30% কমে যায়, তাহলে পি এর 30, এটা আমরা একবারে দেখো এটা লিখব পি, যেহেতু পি মাইনাস পি এর 30%, ওকে। এখন এই পার্সেন্টটা তুলে আমরা নিচে এক্সট্রা 100 নিয়ে নিই, পি গুণন 30/100, তো এটা কাটাকাটি করলে 3/10, তাহলে 0.3 করে দিলাম, পি মাইনাস এটা হচ্ছে 0.3 পি, 0.3 পি, তো এটা বিয়োগ করলে এখানে একটা 1 ধরে নিতে হবে, আমরা যেটা দেখালাম 0.7 পি। এই জিনিসটা হচ্ছে আমাদের টি বছর পরে, হ্যাঁ উর্বরতা। তো এখানে তখন আমাদের আর কমে যায় লেখা যাবে না, আমরা যেহেতু একবারে বিয়োগ করে দিয়েছি, টি বছর পরে উর্বরতা এই কথাটা আমরা এখানে লিখে দেব। কমে যায় আসলে হচ্ছে এইটা, কিন্তু কমে কত হয়, হ্যাঁ সেটা কিন্তু আমরা একবারে যদি বিয়োগ করি তাহলে টি বছর পরে উর্বরতা হয় এই কথাটা লিখতে হবে, আর যদি তুমি এইটুক করে নাও তাহলে কমে যায় দিয়ে লিখতে পারো, তখন আবার লাস্টে বিয়োগ করতে হবে। তো এই টি বছর পরে যেটা আসলে উর্বরতা হবে সেটা কিন্তু পি অফ টি, অর্থাৎ এটা অবচয়ের মান। এখন আমরা দেখো অবচয়ের সূত্রটা যদি ইউজ করি, যে অবচয়ের সূত্র হতে, তাহলে পি অফ টি এটা হচ্ছে অবচয় সমান পি ইন্টু 1 - r টু দি পাওয়ার টি, ওকে। এখন এই জায়গাটায় দেখো আমরা যে টি বছর পরে যে উর্বরতা হলো, অর্থাৎ অবচয়, হ্যাঁ এই জিনিসটা আমরা এইখানে বসাবো, তাহলে 0.7 পি সমান হচ্ছে পি ইন্টু 1 - r টু দি পাওয়ার টি। তো এই প্রতিটা অঙ্কেই দেখা যাচ্ছে যে এই পিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো দুই পাশ থেকে পিটা আমরা কেটে দেব, দিলে এখানে আমরা লিখতে পারি 0.7 = 1 - এখানে আর এর যে মানটা ছিল 0.02, এটা আমরা বসিয়ে দিলাম আর উপরের টিটা থেকে গেল। তো এখন আমরা এটা হচ্ছে ক্যালকুলেটারে তোমরা বিয়োগ করে নেবে, 1 পয়েন্ট আমরা হাতেই করছি, এখানে এইভাবে লিখতে হবে 0 পয়েন্ট, তোমরা জাস্ট ক্যালকুলেটারে 1 - 0.02 দিলেই দেখিয়ে দিবে, হ্যাঁ 8, 9, তাহলে 0.98, তাহলে 0.7 = হচ্ছে 0.98 টু দি পাওয়ার টি। তো এই সাইডটা আমরা জাস্ট একটু ঘুরিয়ে নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে, 0.98 টু দি পাওয়ার টি সমান হচ্ছে 0.7। তো এই সূচকীয় সমীকরণটা আমরা এখন লগে রূপদান করব, অর্থাৎ সূচকের যেটা ভিত্তি এটা আমরা অনেকবার আসলে দেখিয়েছি, যেমন 2³ = 8, হ্যাঁ এটা একটা সূচকীয় সমতা বা সমীকরণ, এটা লগে আনলে যেটা হয়, হ্যাঁ লগ সূচকের ভিত্তিটা লগের ভিত্তি হয়, আর ডান পাশের সংখ্যাটা লগের আর্গুমেন্ট, অর্থাৎ এইখানে চলে আসে আর পাওয়ারটা চলে যায় এই পাশে, ঠিক এই ফর্মেটে আমরা আসবো। তো এটা হচ্ছে সূচকের ভিত্তি, এটা পাওয়ার, তাহলে এখানে দেখো এই সূচকের ভিত্তিটাই লগের ভিত্তিতে চলে আসবে 0.98, ডান পাশের সংখ্যাটা আর্গুমেন্ট, অর্থাৎ লগের এই পজিশনে আসবে আর পাওয়ারটা চলে যাবে এই পাশে। তো এটা এখন ক্যালকুলেটারে করতে গেলে আমরা এটা অনেকবার বলেছি যে প্রথমে রাফে তোমাদেরকে লগ এত এইভাবে লিখে নিতে হবে, লগ 0.7/
এটা দেখো বেজে ছিল, কিন্তু যখন আমরা এইভাবে লিখবো তখন কিন্তু আর বেজে থাকবে না, আর্গুমেন্টে চলে আসবে, অর্থাৎ লগ 0.98। এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের একটা সূত্র ছিল যেখানে অটোমেটিক 10 বেজে চলে আসে, আর আসলে কোনো বেজ না থাকলে এটাকে 10 ধরে নিতে হয়। তো এখন এইটা আমরা ক্যালকুলেটারে হ্যাঁ করে ফেলতে পারবো। তো আমরা লগ 0.7 এটা চাপবো, লগ 0.7 ভাগ লগ 0.98, লগ 0.98। ওকে, এখন এই যে এখানে দেখো 17.65, হ্যাঁ এরকম একটা ফিগার দেখাচ্ছে। তো এটা আমরা আসলে 18 করলে করতে পারি, কিন্তু এখানে যদি কখনো 9 থাকে, 9 তখন এটাকে প্রায় 18 করে দিলে ভালো হয়। আর এখানে বইও যেটা করেছে 17.6, অর্থাৎ এই যে একটা ঘর নিয়েছে, তো এখানে যদি তুমি বলো যে এটাকে আমি 7 করে দেবো, কেননা পরের অঙ্কটা যেহেতু 5 আছে, দশমিকের একটা নিয়ম আছে যে যে অঙ্কটা তুমি বাদ দেবে সেটা 5 থেকে 9 মধ্যে হলে পূর্বের অঙ্কের সাথে এক যোগ করা যায়। তো এটা আসলে বিষয় না, দশমিকের ক্ষেত্রে এটা সবাই জানে যে এটা কম বেশি হয়। তো বইয়ের মতো করে আমরা 17.6 হ্যাঁ প্রায় করে দিলাম। তো এখন আমরা এইখানে লিখব 17.6, আর যেহেতু এটা সমান হয়নি প্রায়, এই জন্য এই চিহ্নটা দিতে হবে। নেক্সট আমরা এটা ঘুরিয়ে নিই, যে অতএব টি এর মানটা হচ্ছে প্রায় 17.6। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এত বছর পরে জমির উর্বরতা, অতএব প্রায় দিয়ে লিখি, প্রায় 17.6 বছর পর উর্বরতা কী হবে, 30% কমে যাবে, 30% কমে যাবে। তো এখানে কিন্তু আরও অংশ রয়েছে, অঙ্কটা কিন্তু এখন আমাদের কমপ্লিট হয়নি। তো এখন দেখো সার দিয়ে সেই উর্বরতাটা মেক আপ করা হবে। প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে। তো সিম্পলি দেখো এখানে জাস্ট ঐকিক নিয়মে অঙ্কটা করতে হবে, এখানে করে দেওয়া আছে। 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে সার লাগে হচ্ছে 1 কেজি। তো এইভাবে যদি আমরা সাজিয়ে লিখি, দেখো 1 কাঠা যেহেতু কত কেজি সার লাগবে চাওয়া হয়েছে, সারটাকে আমরা ডান পাশে ফেলব, তাহলে 1 কাঠা জমির 5% উর্বরতা বাড়াতে সার লাগে, সার লাগে 1 কেজি। এটি হচ্ছে হিসাব যে 1 কাঠা জমির, এখানে সবই দেওয়া আছে, দেখো 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে প্রতি বছরটা আমরা লিখিনি, 1 বিঘা সরি এই যে প্রতি কেজি 1 কেজি, এটাকে আমরা ডানে ফেলেছি যেহেতু কেজি চাওয়া হয়েছে। 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়াতে লাগে 1 কেজি সার। তো এখন আমরা যেটা করব, এখানে বিঘা চাওয়া হয়েছে, তো এটা একটা সূত্র এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখো 1 বিঘা সমান হচ্ছে 20 কাঠা। তো এটা আমরা পরেও চেঞ্জ করতে পারি, এখানে আপাতত 1 কাঠা ঠিক রেখে এইটাকে আমরা 1-এ নিয়ে আসবো। এটা কিন্তু বইয়ে দেখানো হয়নি, আমরা একটু দেখাচ্ছি। তো 1-এ বের করলে দেখো প্রথমে এই ডানের সংখ্যাটা ওপরে থাকবে, আর এই 5 এসে নিচে যাবে, আর পার্সেন্টটা এখানে আমাদের আর দিতে হবে না। তো নেক্সট এইখানে দেখো যেটা চাওয়া হয়েছিল, দেখি আমরা 1 কাঠা জমির উর্বরতা এই যে উপরে যেটা ছিল, দেখো জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে, হ্যাঁ তাহলে এই 2% হারে যেহেতু কম ছিল, তাহলে সেক্ষেত্রে আমাদের এই 2% মেক আপ করতে হবে। তো এই জায়গায় আমরা এখন 2% বের করব, তাহলে 1 কাঠা জমির 2% উর্বরতা বাড়াতে যেটা কমে গিয়েছিল সেটাই বাড়ানো হবে, অর্থাৎ এই 2টা উপরে যাবে, 1×2/5 কেজি। এখন এইখানে যেহেতু 1 বিঘা চাওয়া হয়েছে, তো 1 বিঘা মানে হচ্ছে 20 কাঠা। তো এখানে আমরা লিখি যে 20 কাঠা, ব্র্যাকেটে লিখে দিই 1 বিঘা। ওকে, আর এগুলো আমরা ঠিক রাখছি। এখন এই ফিগারটা আমরা আগে লিখবো, 1×2/5। তো এখানে 1-এর নিচে 20 আসলে অবশ্যই 20 দিয়ে গুণ হবে, তো 20টা আমরা উপরে দিলাম। তো এখন কাটাকাটি করো, 4×5=20, তাহলে 4×2=8।
তাহলে এই হলো 8 কেজি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রতি বছরে 2% হারে যে উর্বরতা কমছিল, হ্যাঁ, সেটা ফেরত আনতে গেলে প্রতি বছরে হচ্ছে যে 1 বিঘা জমিতে অর্থাৎ 20 কাঠা জমিতে 8 কেজি করে সার দিতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের এই পাঠের আলোচ্য বিষয়। আজকে পর্যন্তই, ধন্যবাদ।